সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 36.05 শতাংশ কমে 6992 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1333 কোটি টাকা, যা গতদিনের তুলনায় 9.36 শতাংশ বেশি। এনবিএফআই খাতে আইসিবি ও লঙ্কা বাংলা, ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ও বেক্সিমকো ফার্মা এবং ব্যাংকিং খাত থেকে আইএফআইসি ও ব্র্যাক ব্যাংক সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। সাধারণ বীমা খাতে সর্বোচ্চ 1.04 শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.79 শতাংশ মূল্য বেড়েছে, আর সর্বোচ্চ 3.19 শতাংশ মূল্য হারায় এনবিএফআই খাত। আজ সর্বোচ্চ মূল্য হ্রাস পাওয়া 20 কোম্পানির মধ্যে শিল্প ও টেক্সটাইল খাত থেকে 6টি করে রয়েছে। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ন্যাশনাল পলিমার এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পায়, আর সর্বোচ্চ মূল্য হারায় সমরিতা হসপিটাল, হামিদ ফ্যাব্রিক্স এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের শেয়ার। সম্প্রতি বাজারে লেনদেন শুরু হওয়া ইউনিয়ন ব্যাংকের মূল্য যথারীতি বেড়েছে। গত বছরের তুলনায় এবছর দ্বিতীয় কোয়ার্টারে উল্লেখযোগ্য আয় বৃদ্ধির ফলে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ন্যাশনাল পলিমারের শেয়ার দর বেড়েছে, আর সমরিতা হসপিটাল এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের দ্বিতীয় কোয়ার্টারের আয় কমায় শেয়ার দর কমেছে। অন্যদিকে হামিদ ফ্যাব্রিক্সের শেয়ার প্রতি আয় বাড়লেও তা বিনিয়োগকারীদের আশানুরূপ না হওয়ায় এই শেয়ারের মূল্য হারায়। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের লেনদেন বেড়েছে। দ্বিতীয় কোয়ার্টারে ইতিবাচক আয় বৃদ্ধির কারণে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লেনদেন বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2020 সালে বাংলাদেশের নেয়া বৈদেশিক ঋণের পরিমাণ 67.75 বিলিয়ন ডলার। এছাড়াও প্রচুর বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ঋণের পাশাপাশি বাজেট এবং করোনা সম্পর্কিত বৈদেশিক সহায়তার ফলে এ ঋণের পরিমাণ 2021 সালে আরও 10 বিলিয়ন ডলার বেড়ে গেছে। বিশ্বব্যাংক জানিয়েছে বেসরকারি খাতে অনিশ্চিত ঋণ পরিশোধ গত বছরের তুলনায় 54% বেশি কমেছে। এ ধরনের ঋণ পরিশোধে ব্যর্থতার দায়ভার সরকারের উপরেই বর্তায়। এছাড়াও টাকার মূল্য কমে যাওয়ার ঋণের মোট পরিমাণ আরও বেড়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের মতে, চলমান গ্যাস সরবরাহ ঘাটতির ফলে গত তিন মাসে রপ্তানিমুখী কারখানাগুলোতে 1.75 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ উৎপাদন কম হয়েছে। এই গ্যাস সংকটের ফলে একাধিক মিল সম্পূর্ণ দক্ষতায় উৎপাদন করতে পারছে না। গ্যাসের দাম প্রস্তাবিত 103 থেকে 116 শতাংশের বৃদ্ধির ফলে প্রতি কেজি সুতার উৎপাদনের বিপরীতে ব্যবহৃত বিদ্যুতের দাম 20.47 থেকে 23 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে, ফলে ব্যবসার ক্ষয়ক্ষতি অনিবার্য। এছাড়াও ইলেকট্রনিক ভলিউম কারেক্টর মিটারের অভাবে তিতাসের বিশাল বিল এই পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার চলে আসব শেয়ার বাজারের নানা খবর নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার্ট গ্লোবালের ফেসবুক, লিঙ্কডিন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।